আমাদের প্রতিক্রিয়া হলো গত 3.5 বছর ধরে চলা যে অভূতপূর্ব রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস এবং এই পুরো নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি, রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের পুলিশ প্রশাসন তার প্রয়োগস্পর্শে যে পাণ্ডুলিপি রচনা করা হয়েছিল আজ ভোট গণনায় সে অনুযায়ী প্রত্যাশিত ফল বেরিয়েছে। এতে ত্রিপুরাজ্যের যে পৌর এলাকাগুলির যে নির্বাচক মণ্ডলী তাদের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। তো এই নির্বাচন যে রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের বা নির্বাচনী ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে লিপিবদ্ধ থাকবে, এতে রাজ্যের গণতন্ত্রপ্রিয় শান্তিকামী এবং যারা সংবিধানের প্রতি দায়বদ্ধ অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের আরও দায়িত্ব বাড়ল এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আরও জোরদার সংগ্রাম গড়ে তোলার এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিন এই অন্ধকার থেকে ত্রিপুরাজ্যে বের করে নিয়ে আসার জন্য নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার। একটা হল পানিসাগরে একটি, কৈলাসহরে একটি, আম্বাসা একটি। না তা তো হবেই, কেননা একদিকে হলো মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেনি, শুধু আগরতলা বা 5টি নগরে তো আমরা ভোট বাঞ্চল দাবি করিয়েছি আমরা, যেহেতু এখানে আমাদের বহু কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, কিন্তু তার বাইরে অন্যান্য জায়গাগুলোতে যেখানে আমরা ভোট গণনায় আমরা অংশগ্রহণ করেছি সেখানেও এরকম একটা প্রতিকূল পরিস্থিতি ছিল। কিন্তু যেহেতু মানুষ লড়াই করে ভোট দিয়েছেন তাদের প্রতি সম্মান রেখে আমরা ভোট গণনায় গেছি, কিন্তু ফলাফল যে সাংঘাতিক যে আমাদের পক্ষে অনুকূলে যাবে আমাদের এরকম কোনো আশা ছিল না, কেন হওয়ার কোনো সুবিধাই ছিল না। কারণ যেখানে প্রশাসন, নির্বাচন কমিশন এবং শাসক দল তার ত্রয়োস্পর্শ অর্থাৎ 3টি মিলে এরকম একটা পাণ্ডুলিপি আগে থেকে তৈরি করে রেখেছে, এটা ভেদ করে যে সেরকম প্রকৃত কোনো ফলাফল এটা আশা করা একটা অবলম্বন করছে বিজেপি তৃণমূল যে সিপিএম ঘরে ঢুকে গেছে। না ভাই, তথ্য সেরকম নয়। রাজ্যে 20টি নগরে ভোট হয়েছে, তৃণমূল কংগ্রেস এই 20টি নগরে ভোটে মাত্র 3-4টি নগরে তারা ছিলেন, বাকিগুলোতে প্রার্থী দিতে পারেন। আর তার মধ্যে কয়েকটা এরকম ওয়ার্ডে তারা বামফ্রন্টের চেয়ে অল্প কিছু বেশি ভোট পেয়েছে। এতে কি এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল 1 নম্বরে এগিয়ে এসছে? এটা হলো আত্মতুষ্টি, আত্মশ্লাঘা। এটা যারা যে কি বলে সিরিয়াস পলিটিশিয়ান, যারা সেরকম রাজনীতি করেন, রাজনীতির হিসাব রাখেন, ভোটের তথ্য যারা জানেন, এটা তাদের তারা কেউ এরকম বলবেন না। এটা জাস্ট আত্মতুষ্টি লাভের জন্য তারা এই সমস্ত প্রচার তারা চালাচ্ছেন, প্রকৃত ঘটনা তা। দল কিভাবে কাজ করবে, কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে, এটা কোনো নতুন প্রশ্ন নয়। যে 1988 এবং 92 ঠিক এরকমই একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল ত্রিপুরাজ্যের মানুষ। এ রাজ্যে নির্বাচনী সন্ত্রাসের আমদানি হয়েছিল সে 88 ইংরাজিতে, এখন যে তৃণমূলের নেত্রী এই কি বলে কি নাম জানি না যে এই সুস্মিতা দেব, তার পিতা সন্তোষ মোহন দেব যখন ত্রিপুরা রাজ্য থেকে
এই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং পরপর দুটি নির্বাচনে এরকম রিগিং এর আমদানি করেছিল এবং সেই সময়তেও এরকম ভয়াবহ গণতন্ত্রের এবং সাংবিধানিক সংকট তৈরি করে ত্রিপুরাজ্যের মধ্যে 300+ আমাদের বামপন্থী আন্দোলনের কর্মী সমর্থক খুন হয়েছিলেন সারা ত্রিপুরাজ্য এরকম একটা অরাজক পরিস্থিতি ছিল তো এই বামপন্থীরাই গণতান্ত্রিক পথে লড়াই করে সেই যে আদা ফেসিস বা ফেসিস সুলভ যে সরকার তাকে পরাজিত করে 93 ইংরাজিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তো ত্রিপুরার যে মানুষের সে অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতার উপর ভর করে সমস্ত অংশ মানুষকে নিয়ে জনগণকে নিয়ে লড়বে এবং আগামী দিন এই বিজেপি বা আজকে যে সমস্ত শক্তি বিজেপিকে সাহায্য করছে তাদেরকে পরাজিত করার জন্য সে উদ্যোগ গ্রহণ করবে। ঠিক দেশের নির্বাচনে বিরোধী শূন্য করে দেবে তো এরা তো পৌর নির্বাচন আমাদেরকে দাঁড়াতেই দেয়নি আমাদের বহু কেন্দ্রে আগরতলা এই পৌর নিগমে বিশেষ করে আমাদের এজেন্টই ছিল না আগের দিন রাত থেকে তারা সব সমস্ত পৌর নিগম এলাকা সন্ত্রস্ত করেছে তারপরও তো বামপন্থী ত্রিপুরা আটকাতে পারেনি কোনো কোনো জায়গায় তো প্রায় এই তৃণমূল কংগ্রেস যদি ভোট না কাটত বামপন্থী প্রার্থীরা জিতত তাহলে শূন্য করলো কোথেকে শূন্য তো করতে পারেনি করতে পারবেও না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই জয় নাকি জনতার জয় কি বলবেন বিষয়টা তো এটা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়াতে যে সমস্ত ছবি উঠেছে তো তাদের জয় কে বলবে তাহলে যেভাবে দিন দুপুরে পুলিশ এবং রিসার্চিং অফিসারদের সামনে গিয়ে বাইরের গুন্ডারা গিয়ে বিশালগড়ের লোকে সাগরটলে ভোট দিচ্ছে প্রবীণ নাগরিকরা ভোট কেন্দ্রে বাধাগ্রস্ত হয়েছেন তাহলে তাদের জয় কে বলবে মাননীয় মুখ্যমন্ত্রীরা আগে সেই সমস্ত ব্যক্তিদের বোঝান তারা তো সবাই বামপন্থী ছিলেন না তারা সাধারণ মানুষ সাধারণ ভোটার তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেননি এবং অনেকে বলেছে যে এরকম নির্বাচন তাদের জীবনে তারা দেখেননি কাজে এই জয় তো সেই সমস্ত যারা যে অনাকাঙ্ক্ষিত অযাচিত এবং গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী শক্তি তাদের জয় তো এতে মুখ্যমন্ত্রী বা শাসক দলের তাদের সম্মান কতটুকু বাড়ল এবং এই জয়ের দ্বারা সারা দেশে তারা মুখ দেখাতে পারলেন কিনা তারা এটা ভাবুন একটা রাজ্যে যদি নির্বাচন হয় নির্বাচন শেষ হওয়ার পরে পরেই আমরা দেখেছি যে আমাদের 25 বছরের সরকার থাকার সময়তে এবং তার আগেও 10 বছর যখন আমরা ছিলাম নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যে যিনি সাংবিধানিক প্রধান অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সেই নৃপেন চক্রবর্তী দশরথ দেব মানিক সরকার তারা জনগণকে অভিনন্দন জানাতেন যে উৎসবের মেজাজে ভোট হয়েছে ফলাফল যাই হোক কিন্তু এই মুখ্যমন্ত্রীকে এই কথাগুলি বলার জন্য 24 ঘন্টা সময় নিতে হলো দেখল না বলে থেকে বাঁচে কিনা কিন্তু 24 ঘন্টা পরে বলে নিজেকে আরো বেশি কালিমা লিপ্ত করলেন তো এটা তো গৌরবের না বরঞ্চ গোটা রাজ্যকে তিনি কালিমা লিপ্ত করলেন যে গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা কিভাবে জারি হয় তারই নমুনা তিনি দেখালেন।